আবারও পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উদয়ন ঘোষ। এদিন গোবরাছড়ার নয়ারহাট অঞ্চলে চলো গ্রামে যাই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন ঘোষ বলেন, কারো পকেটে বা আঁচলে টিকিট নেই, মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই টিকিট পাবে। প্রসঙ্গত, শনিবার দিহাটা বিধানসভা কেন্দ্রের গোবরাছড়া খারিজা জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে তৃণমূলের চলো গ্রামে যাই অনুষ্ঠান ছিল এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ জানিয়েছেন, দলের অনেকেই বলে বেড়াচ্ছেন যে আমি টিকিট পেয়েছি, আমার কাছে পঞ্চায়েতের টিকিট রয়েছে। তাই এদিন তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে কারো কাছে টিকিট নেই, দল সিদ্ধান্ত নেবে কে টিকিট পাবে। এছাড়া ওই দিন বক্তব্য রাখতে গিয়ে দলের গোষ্ঠীকোন্দল নিয়েও তিনি চরম হুঁশিয়ারি দিয়েছেন এবং সকলকে একত্রে থেকে দলটি করার আহ্বান জানিয়েছেন। এদিন সেখানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, ব্লক আইএনটিটিউসি সভাপতি মিলন সেন, গ্রাম পঞ্চায়েত প্রধান মমতাজ বেগম ছাড়াও অন্যান্য দলীয় কর্মীরা। এবং আবারও পঞ্চায়েত ভোটে টিকিট নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন উদয়ন ঘোষ। গোবরাছড়ার নয়ারহাট অঞ্চলে চলো গ্রামে যাই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন ঘোষ জানিয়েছেন, কারো পকেটে বা আঁচলে টিকিট নেই, মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই টিকিট পাবে। আমি দুটো কাজ করতাম, আগামী যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে এখন থেকে নাকি আলোচনা শুরু হচ্ছে, কাল বলে যে আমি প্রার্থী, কাল বলে যে আমি প্রার্থী, কাল বলে আমার পকেটে টিকিট আছে, কাল বলে যে আমার রান্নাঘরে টিকিট আছে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলি, কারো পকেটে, কারো আঁচলে, কারো রান্নাঘরে টিকিট নাই। টিকিট যদি কোথাও থাকে তাহলে সেই সেই টিকিট গুলো আছে আপনাদের কাছে। আপনাদের কাছে এই কারণে এই কথা বললাম, এবারের যে নির্বাচন, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারাই হবে, বুথের মানুষ যাকে চাইবে তিনি প্রার্থী হবেন, কারো দাদার কথায় দিদির কথায় কারো কথায় প্রার্থী হবেন। একসাথে এইভাবে সভা করছি, মানুষের কাছে আমরা আমাদের কথাগুলো যেমন বলছি, সুযোগ পেলে তাদের কথা শোনার চেষ্টা করছি। আচ্ছা একটা কথা আমাকে বলো তো, ওইখানে কি চট নাই নাকি সবার ফোড়া হয়েছে? কি ফোড়া হয়েছে না চট নাই? তোমরা যাতে খাড়া হয়ে আছেন ওইসব তো বসে। আমাদের এখানে পঞ্চায়েত নির্বাচন হবে, সেটা আপনারাও টের পেয়েছেন। এখানে পঞ্চায়েত সদস্য সদস্যরাও আছেন। আগামী যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে এখন থেকে নাকি আলোচনা শুরু হচ্ছে, কাল বলে যে আমি প্রার্থী, কাল বলে যে আমি প্রার্থী, কাউ বলে আমার পকেটে টিকিট আছে, কাউ বলে যে আমার রান্নাঘরে টিকিট আছে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলি, কারো পকেটে, কারো আঁচলে, কারো রান্নাঘরে টিকিট নাই। টিকিট যদি কোথাও থাকে তাহলে সেই সেই টিকিট গুলো আছে আপনাদের কাছে। একটা গোল করতে পারে না, দম নেই, বছরের বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। আপনাদের কাছে এই কারণে এই কথা বললাম, এবারের যে নির্বাচন, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারাই হবে, বুথের মানুষ যাকে চাইবে তিনি প্রার্থী হবেন, কারো দাদার কথায় দিদির কথায় কারো কথায় প্রার্থী হবেন।
আবারও পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে এভাবেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন উদয়ন গুহ। গোবরাছড়া নোয়ারহাট অঞ্চলে চলো গ্রামে যাই এই কর্মসূচিতে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, কারো পকেটে বা আঁচলে টিকিট নেই, মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই টিকিট পাবে। শনিবার দিহানা বিধানসভা কেন্দ্রের গোবরাছড়া খারিজা জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে তৃণমূলের চলো গ্রামে যাই অনুষ্ঠান ছিল এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ জানিয়েছেন যে অনেকেই বলে বেড়াচ্ছেন যে আমি টিকিট পেয়েছি বা আমার কাছে পঞ্চায়েতে টিকিট রয়েছে, তাই তিনি কর্মি সমর্থকদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কারো কাছে টিকিট নেই, দল সিদ্ধান্ত নেবে কে টিকিট পাবে। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে, আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ আমাদের সঙ্গে রয়েছে। অমৃতা, বিস্তারিতভাবে জানাও যে ঠিক উদয়ন গুহ কি কি মন্তব্য করেছেন সেখানে। দেখো বিপাশা, বেশ কয়েকদিন হলো চলো গ্রামে যাই কর্মসূচি চলছে। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের একটা কর্মসূচি বলা যেতে পারে, কর্মীদের একত্রিত করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, এই সবই কিন্তু মূল লক্ষ্য রয়েছে। আজ কিন্তু বিপাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চার জায়গায় এই কর্মী সভা ছিল এবং চার জায়গাতেই কিন্তু মন্ত্রী উদয়ন গুহ নিজে উপস্থিত ছিলেন এবং সেখানেই কিন্তু এই বক্তব্য রাখতে দেখা যায়। এর আগেও কিন্তু আমরা বারংবার পঞ্চায়েতের টিকিট নিয়ে তাকে বক্তব্য রাখতে শুনেছি। এবার কিন্তু শোনা যায় যে গ্রাম পঞ্চায়েতে, নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে কিন্তু তিনি শুনতে পেয়েছেন যেটা বলেছে, যে অনেকেই বলছেন যে আমার টিকিট আছে, আমার কাছে টিকিট আছে। এবার তার বিরুদ্ধে কিন্তু তিনি গর্জে উঠলেন, কার্যত তিনি হুঁশিয়ারি দিলেন। কেউ যদি বলে থাকে একটু কাছে টিকিট রয়েছে, সেটা কোনো মতেই সম্ভব নাই। টিকিট দেবেন নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সার্টিফিকেশন আসবে, গ্রামের লোক যাকে চাইবেন সেই কিন্তু টিকিট পাবেন, এভাবেই কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং সকলকে একটা সতর্ক বার্তা দিয়েছেন যাতে কারো চক্করে বা কারো ফাঁদে যেন কেউ পা না বাড়ায়। বিপাশা, একেবারে অনেক ধন্যবাদ তোমাকে। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ্রের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো যে এর আগেও কিন্তু উদয়ন গুহ পঞ্চায়েতের টিকিট নিয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন এবং এবারও কিন্তু তিনি এই হুঁশিয়ারি বা এই মন্তব্য করে একেবারে খবরের শিরোনামে রয়েছেন।